বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, আহত পাঁচ বিজেপি কর্মী। এবার বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে সোনামুখী থানার নপুরডাঙ্গা এলাকায়। বিজেপির দাবি, তৃণমূল কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে বিজেপির কর্মীদের উপর আক্রমণ করে এবং এই ঘটনায় মোট পাঁচজন বিজেপি কর্মী আহত হন। বাপন ঘড়াই, গুণময় ঘড়াই, মহাদেব দাস, রতন দাস, মল্লিকা দাস নামে আহত পাঁচ বিজেপি কর্মীদের সোনামুখী গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে পুনরায় কোনো রকম উত্তেজনা পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সতর্ক রয়েছে সোনামুখী থানার পুলিশ প্রশাসন। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান, বিজেপি কর্মীদের মারধর করে এভাবে রোখা যাবে না। আমরা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করছি, যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। এ বিষয়ে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন, বিজেপি নিজেরা নিজেদের মধ্যে মারপিট করে তৃণমূলের উপর দায় চাপানোর চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। সোনামুখী বিধানসভার নপুরডাঙ্গাতে আমাদের কর্মীদের উপর পুরো পূর্ব পরিকল্পিতভাবে আজকে আমাদের কয়েকজন কর্মীর উপরে হামলা করেছে, যে এই মারপিট করে ভারতীয় জনতা পার্টিকে রোখা যাবে না। তৃণমূল কংগ্রেসের লজ্জা থাকা দরকার, কারণ হচ্ছে ওনারা এই 2018 পঞ্চায়েত নির্বাচনে এখানে ভোট হতে দেয়নি, সোনামুখী ব্লকে কোথাও ভোট হয়নি, যার ফল সোনামুখী বিধানসভার মানুষ দেখিয়েছিল 2019-এ। 2021-এ আবার সেই একই পুনরাবৃত্তি। তৃণমূল কংগ্রেস সোনামুখী বিধানসভা জিততে পারছে না, সোনামুখী বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসকে মেনে নিচ্ছে না, তাই এরা একের পর এক হামলা করে এরা চাইছে এরা রাজত্ব কায়েম করবে। বিজেপি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনারা বিজেপি কর্মীদেরকে মারধর করেছেন, তারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে, কি বলবেন? এটা সর্বৈব মিথ্যা। 2019-এর লোকসভা নির্বাচনের সময় থেকে সিপিএমের হারমাত এবং বিজেপির উন্মাদ তারা একসাথে থেকে তারা 2019 থেকে ওখানে নানান রকমভাবে সমাজ বিরোধী কাজ করে চলেছে। তাদের ওই সিপিএমের হারমাত আর বিজেপির উন্মাদ তাদের এই নিজের গোষ্ঠীদ্বন্দ্বে আজকে সেটা পুঞ্জীভূত ক্ষোভটা আজকে বাস্ট করেছে এবং সেই এলাকায় তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে তারা নিজেদের মধ্যে ঝামেলা করছে। এর সাথে আমাদের দলের কোনো রকম কোনো সংযোগ নেই বা আমাদের দলের সাথে কোনো রকম কোনো যে যোগ সাজস্ব রকম ছিল। আপনার নাম? বিশ্বনাথ মুখোপাধ্যায়, সোনামুখী ব্লক সভাপতি।